আমরা যারা আইফোনের জন্য নতুন অ্যাপ্লাইডি ক্রিয়েট করতে যাই, তাদের কিন্তু বিভিন্ন সমস্যায় পড়তে হয়। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি একটা অ্যাপ্লাইডি ক্রিয়েট ট্রাই করেছিলাম, তারপর কিন্তু অ্যাপ্লাইডিটা ক্রিয়েট করতে পারি না। জিমেলে ওটিপি ভেরিফাই, তারপর নাম্বার ওটিপি ভেরিফাই দেওয়ার পরে কিন্তু এই যে লেখাটা এসেছে, পাসওয়ার্ড ক্যাড নট ইনকালেক্ট ইউর নেম ফোন নাম্বার ওয়ার প্যাড টু ইউর অ্যাপেল আইডি। এই লেখাটা আসার কারণ কি, যাতে আপনি ক্রিয়েট করতে গেলে এ ধরনের সমস্যা ফেস করতে না হয়, সেটাই মূলত আজকের ভিডিওতে দেখাবো। তো এর আগে কিন্তু আমি একটি ভিডিও আপলোড দিয়েছি, সেই ভিডিওতে দেখেছি এই যে দেখতে পাচ্ছেন, ইউর রিকোয়েস্ট কুড নট বি কমপ্লিট এ দিস টাইম। এই লেখাটা আসলে আপনি কী করতে হবে, চাইলে ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, আপনি সেখান থেকে দেখে আসতে পারেন। তো এখন এটার সমাধান দেবো আমরা। এই যে তো আমরা যখন একটি অ্যাপেল আইডি ক্রিয়েট করি, যখন আমরা ফার্স্ট নেম দিই, সেকেন্ড নেম দিই, সেকেন্ড নেম দেওয়ার পরে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিই, এই ইমেল অ্যাড্রেস আমরা কী করি, এই ফার্স্ট নেম সেকেন্ড নেম এবং এই ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসের অনুযায়ী কিন্তু আমরা পাসওয়ার্ডটা দিই। এই ইমেল অ্যাড্রেস অনুযায়ী পাসওয়ার্ডটা দেওয়ার কারণে কিন্তু আমাদের এই সমস্যাটা পড়তে হয়। আপনি যে সঙ্গে একটা অ্যাপ্লাই আইডি ক্রিয়েট করবেন, ধরেন আপনার এখানে ফার্স্ট নেম, আপনার ফার্স্ট নেম রাজীব খান, তারপর আপনি ইমেল অ্যাড্রেসটা দিলেন rajib88@gmail.com, কিন্তু আপনার পাসওয়ার্ডটা এরকম ব্যবহার করবেন যাতে আপনার ইমেল অ্যাড্রেসের সাথে এবং আপনার এই ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম এর সাথে যাতে আপনার এই পাসওয়ার্ডের কোনো মিল না থাকে। দুইটা অক্ষরের বেশি মিল থাকলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা নেবে না, অর্থাৎ আপনি জিমেল অ্যাড্রেস প্লাস নাম্বার ভেরিফাই করার পরে ঠিক এরকম সমস্যাটায় পড়বে। তো আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।